ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ সকাল সকাল ব্লগটা আরম্ভ করে দিলাম। তো এখন বাজে বেলা 8টা, ঠিক আছে? তো আমি বাড়ির সব কাজ শেষ করে নিয়েছি। সব কাজ বলতে কী কাজ বলো তো? সব কাজ বলতে আমি ঘর ঝাঁট দিয়েছি, ঘর মুছেছি, আর রাত্রে যে খেয়েছিলাম একটু বাসনগুলো ধুয়েছি, আর ছেলেকে স্কুল বের করেছি, ওর পাপা নিয়ে গেছেন স্কুলে। তারপরে আমি চান করে নিয়েছি। চান করে বের হয়ে ছাদে উঠে এসেছি। তো ছাদে কেন এসেছি বলো তো? দেখতেই পাচ্ছ কত রোদ। তো ছাদে এসেছি, ছাদে কেন এসেছি বলো তো? তার ছাদে এসেছি কাপড় শুকনো করতে। তো এই দেখো কাপড় মেলে নিয়েছি সব। তো আমার সব কাপড় পাতা হয়ে গেছে, এখন নিচে যাব। নিচে গিয়ে তাড়াতাড়ি করে একটু রান্না করে নেবো। রান্না করে একটা জায়গায় যাবো। তো কোথায় যাবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, তোমাদেরকে দেখাবো। চলো সঙ্গে থেকো। দেখো আমার দুধ গরম হয়ে গেছে। এইদিকে ওনারা ডাল বসিয়েছি সিদ্ধ করতে। এই যে ডালটা শুকবো বলে এখানে পেঁয়াজ লঙ্কার ফোড়ন রেখেছি, আর তেজপাতা দিব। এদিকে আলু কাটেছি, আর এই যে পটল কাটবো। তো ডাল হবে পটল আলুর চচ্চড়ি। কি দিয়েছে আজকে? তো দেখো বন্ধুরা, তাড়াহুড়ো করে আমি রান্না করে নিয়েছি। আর আজকে কি রান্না করেছি দেখো। এই যে দেখো, এটা পটল আর আলুর চচ্চড়ি, আর এটা ডাল, আর এদিকে শাক ভাজা, কুমড়ো শাকের ভাজা, আর এটা সবজি। রান্নার পরে এইদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি। যাচ্ছি রাজকে চান করাতে, রাজকে চান করাবো, তারপরে রেডি হয়ে যাব। তো চলো সঙ্গে থাকো। তো এই দেখো রাজকে রেডি করে দিয়েছি, আর এখানে দুধ দিয়েছি। তো দুধটা খাবে, তারপরে তারপরে যাবো। তো এই দেখো পৌঁছে গেছি। এটা কি বলতো, এটা হলো ব্যাংক। এটা আগে ছিল ইউনাইটেড ব্যাংক, এখন হয়েছে পাঞ্জাব ব্যাংক। তো এখানেই এসেছি, এখানে একটু কাজ আছে, তাই এখানে ব্যাংকে এসেছি আর কি। তো দেখো আমি তোমাদেরকে আমাদের ব্যাংকে দেখাচ্ছি। এটা হলো রোড আর কি। রোডের ধারে ধারে এদিকে একটা রাস্তা গেছে, আর এদিকে একটা রাস্তা গেছে, এর কাছেই সামনে ব্যাংক। তো ফোনটা এক হাত ধরেছি, তো ঠিকঠাক ছবিটা উঠছে না। তো এই দেখো পৌঁছে গেলাম। এই যে আর এইখানেই আছে গেট, এই গেট দিয়ে এই গেটটা দিয়ে যাব ভিতরে। তো এখানে তো অনেক লোক আছে, তো বেশি ভিডিও করতে পারিনি। তো এই দেখো এটা ব্যাংকের ভেতর, ওই গেটের কাছে রাজ দাঁড়িয়েছে, আর এইদিকে বসেছেন স্যার। আমার এনার কাছে কাজ আছে, তো ওনার কাছে দাঁড়িয়েছি। দেখো এদিকে কাকুটা বসেছেন, ওনাদের কথা বলছেন। নাই
তো আমি কি জন্য ব্যাংক গেছি সেটা তোমরা শুনলে। আর দেখো আমি ব্যাংকের পুরোটা পুরো ভেতরটা ব্যাংকের রুমটা আর কি ওই রুমটা পুরোটা তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি, ঠিক আছে? তো দেখো কেমন লাগলো এটা কমেন্ট করে অবশ্যই জানাবে। এখানে ক্যাশিয়ার বসেছেন, এটা ক্যাশিয়ারের জায়গা। আর এদিকে যে টাকা তোলার জন্য লিখতে হয় ফর্মগুলো এদিকে থাকে। আর এখানে রাজনা রয়েছে, এখানে ম্যানেজার। আর ওইদিকে যে কম্পিউটারটা বসেছে যে এটা এখানে কার আপ টু ডেট টাকা হয়েছে কিনা, কার কত টাকা আছে ওইটা দেখা হয়। তো এটা পুরোটা হলো ব্যাংকে ব্যাংকে এর ভিতরটা, ওই যে রুমের ভিতরটা আর কি। তো দেখো তারপরে স্যারকে বলার পরে আমরা এখানে একটু কিছুক্ষণ অপেক্ষায় বসছিলাম। তো রাজকে দেখো সবসময় দুষ্টুমি করছে, একটু শান্ত হয়ে বসে নি, দুবদমাশি করে যাচ্ছে। তারপর আমরা স্যার বললাম। তো বন্ধুরা দেখতেই পেলে আমি চলে গেছিলাম ব্যাংক, ব্যাংক থেকে ফিরে এসেছি, ভাত খেয়ে একটু ঘুমিয়ে গেছিলাম, এখন বিকাল হয়ে গেছে। তো ব্যাংকে ন গেছিলাম বলতো, ব্যাংক গেছিলাম কারণ আমার নামটা একটু ভুল ছিল, নামের তো ওইটা ঠিক করার জন্য গেছিলাম। তো দরখাস্ত দিয়েছিলাম অনেক আগে, তো ওইটা ঠিক করার জন্য গেছিলাম আর কি। তো আজকে গেছিলাম, আজকে কাজ হলো না, বললো সোমবার দিন গিয়ে বইটা আনতে। তো ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার চ্যানেলটি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো আর প্লিজ লাইক করো। আজকের ব্লগটা এখানে শেষ করছি, বাই।